এই মুহূর্তের সব থেকে বড় খবর, 24 ঘন্টা কাটতে না কাটতেই 180 ডিগ্রি পাল্টি মারলেন প্রেসিডেন্ট সিজেলের সুপার। কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জোর করে বলানোর চেষ্টা করছে কুন্তল ঘোষকে, যা নিয়ে কুন্তল ঘোষ প্রেসিডেন্ট সিজেলের সুপারের মাধ্যমে চিঠি লিখেছিলেন থানায় এবং থানায় এফআইআরও করেছিলেন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে। এবার সেই চিঠি মামলায় আদালতের নির্দেশ মতো প্রেসিডেন্ট সিজেলের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং সেই ফুটেজ ভরা হার্ড ডিস্ক এবং প্রেসিডেন্ট সিজেলের ভিজিটর রেজিস্টার্ড খাতা সমস্ত কিছু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কলকাতা হাইকোর্টে জমা দিতে বাধ্য হলেন প্রেসিডেন্ট সিজেলের সুপার। আইনজীবীরা মনে করছেন প্রেসিডেন্ট সিজেলের সুপারের এই সমস্ত তথ্যাদি জমা দেওয়ার ফলেই আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদে পড়তে পারে কুন্তল ঘোষ সহ আরও অনেকে। প্রেসিডেন্ট সিজেলের সুপার বাধ্য হয়েই সিসিটিভি ফুটেজ, হার্ড ডিস্ক এবং ভিজিটর রেজিস্টার খাতা জমা দিতে বাধ্য হলো কলকাতা হাইকোর্টে। আজ বৃহস্পতিবার জেল সুপারের পক্ষ থেকে এগুলি জমা দেওয়া হয়। আপাতত এইসব নথি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুরক্ষিত রাখতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেহেতু সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে, তাই সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্সি জেলের সুপারের দেওয়া সমস্ত তথ্যাদি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে গচ্ছিত থাকবে, যাতে এই সমস্ত তথ্যাদিতে পরবর্তীতে কোনো রকম অসঙ্গতি না পাওয়া যায় বা পরবর্তীতে তথ্য বিকৃত না করা হয়। তাই অ্যাডভান্স এই সমস্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর তারপরেই প্রেসিডেন্সি জেলের সুপারকে কার্যত হাঁপাতে হাঁপাতে ছুটে এসে আদালতে জমা দিতে হলো সমস্ত নথিপত্র।